হ্যালো গাইজ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেলফি এই মুভিটি অফিসিয়ালি মালায়ালাম মুভি ড্রাইভিং লাইসেন্সের রিমেক। এটি অফিসিয়ালভাবে রিমেক করা হয়েছে এবং এই মুভিতে রয়েছেন অক্ষয় কুমার, ইমরান হাশমি, ডায়না পেন্টি, নুসরাত সহ আরও অনেকেই। অক্ষয় কুমার এবং ইমরান হাশমি একসাথে, তো এর জন্য ফ্যানরা অনেক বেশি এক্সাইটেড তাদের জন্য ফ্যানরা অনেক বেশি এক্সাইটেড অক্ষয় কুমার এবং ইমরান হাশমিকে একসাথে দেখার জন্য। এই মুভিটি যদি একটি রিমেক না হয়ে একটি অরিজিনাল মুভি হতো তাহলে আমার মনে হয় যে এই মুভিটির হাইপ আরও অনেক বেশি হতো। তো মুভিটি একটি অ্যাকশন কমেডি ড্রামা থ্রিলার মুভি হবে এবং মুভিটি ড্রাইভিং লাইসেন্সের অফিসিয়াল রিমেক। তো তাও এটার দিক দিয়ে একটি সুখবর রয়েছে যে মুভিটির হিন্দি ডাব অ্যাভেলেবেল নাই, সেহেতু মুভিটি একটি ভালো একটি বিজনেস করতে পারবে বলে মনে হয়। তো গতকালকে মুভিটির অফিসিয়াল ট্রেলার রিলিজ হয় এবং ট্রেলারটা দেখলাম। আমার কাছে ট্রেলারটা ভালো লেগেছে কিন্তু কয়েকটি খারাপ দিকও ছিল। এই ট্রেলারের সবচেয়ে খারাপ দিক যেটা ছিল সেটা হলো যে এই 3 মিনিট 4 সেকেন্ডের ট্রেলারে সম্পূর্ণ মুভির কাহিনীটা দেখিয়ে দিয়েছে, কীভাবে মুভিটি শুরু হবে, কীভাবে শেষ হবে, মাঝখানে কী কাহিনী হবে, সম্পূর্ণ কাহিনীটি এখানে দেখিয়ে দিয়েছে। আমার মতে এটা মেকার্সদের ভুল, যদি এভাবে পুরো স্টোরিটা এখানে দেখানো উচিত হয় নাই। ফ্যানদেরকে সিনেমা হলে নেওয়ার জন্য কিছু আকর্ষণ রেখে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে সম্পূর্ণটা দিয়ে দেওয়া হয়েছে। এখন বাকিটা দেখা যাক ফ্যান্সরা কী করে, ফ্যান্সরা সিনেমা হলে গিয়ে মুভিটি দেখবে কি না এটা ফ্যান্সদের উপরে নির্ভর করে। ওভারঅল ইমরান হাশমি এবং অক্ষয় কুমারকে একসাথে দেখে ভালো লেগেছে এবং দুজনের অভিনয় সম্পূর্ণ অনেক ভালো লেগেছে এবং ওভারঅল যারা রয়েছে সকলের অভিনয় মোটামুটি যতটুকু দেখা গেছে সকলের অভিনয় ভালো ছিল। এবং মুভিটি একটি অ্যাকশন কমেডি ড্রামা থ্রিলার মুভি এবং কমেডি সিনগুলোও কিছু কিছু দেখানো হয়েছে যেগুলো আমার কাছে ভালো লেগেছে। এবং অক্ষয় কুমারকে অ্যাকশন কমেডির রোলে আবার দেখা যাবে, অক্ষয় কুমারকে কমেডি রোলেই আমার কাছে বেশি ভালো মানায়। তো ওভারঅল সব কিছু মিলে ট্রেলারটা ভালো ছিল। তো এখন অপেক্ষা মুভির জন্য। তো আপনারা কারা কারা ট্রেলারটি দেখেছেন এবং কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা কারা কারা মুভির জন্য অপেক্ষা করছেন তা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।